প্রাকৃতিক সৌন্দর্যের সঙ্গে সাংস্কৃতিক প্রাচুর্য ও সমৃদ্ধ ইতিহাসের পরিণত মেলবন্ধনের মায়ায় কিংবদন্তি রূপ নেয় ঐতিহ্যবাহী স্থানগুলো। আক্ষরিক অর্থে না হলেও সুদূর অতীতকে অনুভব করার এক চমৎকার উপায় এই ঐতিহাসিক দর্শনীয় স্থানসমূহ। বাংলাদেশ তেমনই এক প্রাচীন বিস্ময়ে পরিপূর্ণ গর্বিত এক দেশ। নিছক পরিব্রাজক ইতিহাস ঐতিহ্যের পৃষ্ঠপোষক, নির্বিশেষে সবাইকে আকর্ষণ করে এই সাংস্কৃতিক ও ঐতিহ্যের আশ্রয়স্থলটি। তাই আজকের ভিডিওতে আলোচনা করব বাংলাদেশের শীর্ষ 15টি ঐতিহ্যবাহী স্থান সম্পর্কে। তো চলুন শুরু করা যাক। এক, সোমপুর মহাবিহার। নওগাঁর পাহাড়পুরে এই বৌদ্ধ বিহারটি বাংলাদেশের একটি গুরুত্বপূর্ণ প্রত্নতাত্ত্বিক স্থান। এটি প্রতিষ্ঠিত হয়েছিল অষ্টম শতাব্দীতে পাল সাম্রাজ্যের শাসন আমলে। 1985 সাল থেকে ইউনেস্কোর বিশ্ব ঐতিহ্যবাহী স্থান হিসাবে স্বীকৃত। প্রায় 11 হেক্টর বিস্তৃত মঠ কমপ্লেক্সটি প্রাচীন পাল রাজবংশের সুনিপুণ স্থাপত্যের সাক্ষী হয়ে আছে। দর্শনার্থীরা মন্দিরের ধ্বংসাবশেষ ঘুরে দেখার সময় মূল মন্দির, রাজাদের আবাসিক কক্ষ এবং বিশাল প্রবেশদ্বার অবলোকন করতে পারে। এটি বাংলার প্রাচীন বৌদ্ধ সভ্যতার সমৃদ্ধ ইতিহাস এবং সাংস্কৃতিক ঐতিহ্যের এক অভিজাত নিদর্শন। 2, সুন্দরবন। বাংলাদেশের দক্ষিণ পশ্চিমাঞ্চলে অবস্থিত বিশ্ব এই বৃহত্তম ম্যানগ্রোভ বনটি 1987 সাল থেকে ইউনেস্কোর বিশ্ব ঐতিহ্যবাহী স্থান। প্রায় 10,000 বর্গ কিলোমিটারের এই বনটি এর সমৃদ্ধ জীব বৈচিত্র্যের জন্য ব্যাপক পরিচিত। সুন্দরবনে রয়্যাল বেঙ্গল টাইগারের আবাসস্থল এবং নানা প্রজাতির পাখি, সরীসৃপ এবং স্তন্যপায়ী প্রাণীর আবাসস্থল। দর্শনার্থীরা নৌকা বা লঞ্চে করে বন ঘুরে দেখার সময় বা অন্যান্য বাস্তু সংস্থানের বিষয় অনুভব করতে পারেন। বনের ভেতর দিয়ে সবুজে ঘেরা সর্পিলাকার জলপথ মুক্ত কণ্ঠে সুন্দরবনের প্রাকৃতিক সৌন্দর্যের কথা ঘোষণা করে। 3, ষাট গম্বুজ মসজিদ। বাংলার স্বনামধন্য মুসলমান সাধক ও শাসক খান জাহান আলী 1459 সালে প্রতিষ্ঠা করেছিলেন এই মসজিদটি। 1985 সালে ইউনেস্কোর ওয়ার্ল্ড হেরিটেজ সাইট হিসেবে মনোনীত হওয়া এই দর্শনীয় স্থানটি মসজিদের শহর বাগেরহাটের সমৃদ্ধ স্থাপত্যকর্মের এক উজ্জ্বল দৃষ্টান্ত। মসজিদের অসাধারণ কাঠামোতে 60টি গম্বুজ ও 60টি পাথরের স্তম্ভ এবং জটিল পোড়ামাটির অলঙ্করণ রয়েছে। দর্শনার্থীরা সুন্দরভাবে নকশা করা প্রার্থনা হলে ঘুরে দেখতে পারেন, পায়চারি করতে পারেন সবুজ বাগানের মধ্যে দিয়ে। এই সময় তারা মুক্ত মনে নিজেদের নির্মগ্ন করতে পারেন ঐতিহাসিক স্থানটির আত্মাধিকতায়। 4, আহসান মঞ্জিল। ঢাকার কুমারটুলি এলাকায় অবস্থিত আহসান মঞ্জিল পুরনো ঢাকার সবচেয়ে জনপ্রিয় ঐতিহ্যবাহী স্থান। পিঙ্ক প্যালেস বা গোলাপী প্রাসাদ নামে পরিচিত এই মহান্বিত প্রাসাদটি বানানো হয়েছিল 1872 সালে। ব্রিটিশ ঔপনিবেশিক আমলে ঢাকার নবাবদের সরকারি বাসভবন হিসাবে ব্যবহার করা হতো এটি। আহসান মঞ্জিল ব্রিটিশ বিরোধী আন্দোলন এবং 1905 সালে বঙ্গভঙ্গের উল্লেখযোগ্য সব ঐতিহাসিক ঘটনার সাক্ষী। 1992 সাল থেকে নবাবদের জীবনধারার এই বিরাট সংগ্রহশালাটি জাদুঘর হিসাবে দর্শনার্থীদের জন্য উন্মুক্ত করে দেয়া হয়। প্রাসাদের স্বতন্ত্র গোলাপী সম্মুখভাগ ও গ্র্যান্ড উইলের মাধুর্য মোহ বিশিষ্ট করে রাখে দর্শনার্থীদের। এছাড়াও এর বারান্দা থেকে বুড়িগঙ্গা নদীর মনোরম দৃশ্যের জন্য আহসান মঞ্জিল ভ্রমণ পিপাসুদের কাছে সবচেয়ে প্রিয়। 5, পানাম নগর। নারায়ণগঞ্জের সোনারগাঁওয়ের এই ঐতিহাসিক নগরটি 21 শতকের যে কোনো পরিব্রাজককে এক নিমেষে নিয়ে যেতে পারে 13 শতাব্দীতে। বাংলার সালতানাত ও মুঘল আমলের বাণিজ্য কেন্দ্র ছিল এটি। এছাড়া অসামান্য স্থাপনায় মোড়া এই শহরটি আরও অনেক সম্প্রদায়ের উত্থান পতন দেখেছে। এই চিত্তাকর্ষক প্রাচীন শহরের অবশিষ্ট অংশগুলো ঘুরে দেখার সময় এখনও পর্যন্ত ভালোভাবে সংরক্ষিত কিছু প্রাসাদ ও বণিক ঘরগুলো দর্শনার্থীদের আকৃষ্ট করে। যে কোনো বহিরাগতদের জন্য বাংলাদেশের স্থাপত্য ও সাংস্কৃতিক ঐতিহ্যের অভিজ্ঞতার এক অনন্য সুযোগ হতে পারে এই পানাম নগর। 6, জাতীয় সংসদ ভবন। ঢাকার সেরে বাংলা নগরে অবস্থিত জাতীয় সংসদ ভবন বাংলাদেশের যাবতীয় আইন প্রণয়ন সংক্রান্ত কার্যাবলীর প্রাণকেন্দ্র। আধুনিক সময়ে এই বিশ্বমানের স্থাপনাটি বিশ্ব দরবারে বাংলাদেশের প্রতীক হয়ে আছে। 1982 সালে নির্মিত এই দৈত্যাকার ভবনটির নকশা করেছিলেন বিখ্যাত আমেরিকান স্থপতি লুই কান। বাংলাদেশের ইতিহাসের অত্যন্ত তাৎপর্যপূর্ণ সম্মিলিত এই ভবনটি দেশের স্বাধীনতা ও গণতান্ত্রিক আদর্শের প্রতীক। এখানে দর্শনার্থীরা পর্যবেক্ষণ করতে পারেন ঐতিহ্য ও আধুনিক উপাদানের এক অভাবনীয় সমন্বয়। এই কমপ্লেক্সের মধ্যে রয়েছে সংসদের কক্ষ, আঙিনার লেক ও বাগান। এছাড়াও রয়েছে বাংলাদেশের স্বাধীনতা সংগ্রামের ইতিহাসের জন্য নিবেদিত একটি জাদুঘর। 7, লালবাগ কেল্লা। পুরানো ঢাকা লালবাগে অবস্থিত লালবাগ কেল্লাকে সর্বপ্রথমে ডাকা হতো ঔরঙ্গজেবের দুর্গ হিসাবে। 1678 সালে মুঘল সম্রাট ঔরঙ্গজেবের পুত্র প্রিন্স মোহাম্মদ আজম প্রতিষ্ঠা করেছিলেন এই দুর্গটি। খুব অল্প সময়ের জন্য শাসক হিসাবে থাকা এই মুঘল সম্রাট বাংলার অবস্থান করেছিলেন মাত্র 15 মাস। বাবা ঔরঙ্গজেবের নির্দেশে রাজপুত্র আজম কেল্লা নির্মাণ কাজে ইস্তফা দিয়ে বাংলা থেকে প্রস্থান করেন। ওই সময় দুর্গের নির্মাণ কাজের দায়িত্ব গ্রহণ করেন শায়েস্তা খান। দুর্গটি মুঘল ও বাঙালি
স্থাপত্য শৈলীর এক দুর্দান্ত সমন্বয় সাধন। লালবাগ কেল্লা 1857 সালে সিপাহী বিদ্রোহ এবং বিংশ শতকের গোড়ার দিকে ব্রিটিশ বিরোধী আন্দোলন সহ বেশ কিছু ঐতিহাসিক ঘটনা সাক্ষী হয়ে আছে। বর্তমানে এই ঐতিহাসিক নিদর্শনটি দেখতে দেশের স্থায়ীরা সহ দেশের বাইরে থেকে অনেক পর্যটক ঢাকার লালবাগে আসেন। এখানকার অভিজাত বৈঠকখানা, দিয়ান ই আম, নবাব শায়েস্তা খানের মসজিদ ও তার মেয়ে পরিবিবির সমাধি দর্শনার্থীদের মূল আকর্ষণ। 8 বড় কাটরা ছোট কাটরা। পুরনো ঢাকায় অবস্থিত এই কমপ্লেক্সটি দুটি ঐতিহাসিক সরাইখানার সমন্বয়ে গঠিত। বড় কাটরা মুঘল রাজপুত্র শাহসুজা বানিয়েছিলেন 1644 সালে ভ্রমর বণিকদের জন্য একটি বাসস্থান হিসাবে, আর ছোট কাটরা নির্মাণ করেছিলেন শায়েস্তা খান 1663 সালে, যা পরিচালনা করা হতো বড় কাটরারই একটি ছোট সংস্করণ হিসাবে। মূল স্থাপনাগুলো বছরের পর বছর ধরে অবহেলা ও ক্ষয়ের শিকার হয়েছে, এরপরও বিভিন্ন সময়ে চলছে এগুলোর পুনরুদ্ধারের প্রচেষ্টা। বর্তমানে সরাইখানাগুলোর উল্লেখযোগ্য তেমন কিছু অবশিষ্ট নেই, তবে এর আশেপাশে প্রাণবন্ত বাজার এবং সরু গলিগুপচি দর্শনার্থীদেরকে ঢাকার ঐতিহাসিক বাণিজ্যিক কেন্দ্রের এক চিন্তে আভাস দেয়। 9 ময়নামতি। অষ্টম শতাব্দীর এই প্রত্নতাত্ত্বিক স্থানটির অবস্থান কুমিল্লা জেলার নিচু ও মৃদু টোলপাড়া পাহাড়ি এলাকার ময়নামতিতে। মঠ, স্তূপ ও মন্দির সহ বৌদ্ধ ধ্বংসাবশেষের এক বিশাল এলাকা নিয়ে গঠিত এই প্রত্নতাত্ত্বিক স্থানটি অষ্টম শতাব্দীর। ময়নামতির বিকাশ ঘটে সমতট ও দেব রাজবংশের আমলে। বর্তমানে এটি দেশের ভ্রমণকারীদের জন্য একটি প্রধান প্রত্নতাত্ত্বিক গন্তব্য হিসাবে সুরক্ষিত আছে। এই প্রাচীন নিদর্শনের উল্লেখযোগ্য আকর্ষণের মধ্যে রয়েছে শালবন বিহার, কুটিলামুড়া ও আনন্দ বিহার, আর বেশ কাছেই অবস্থিত ময়নামতি জাদুঘরটি এই অঞ্চলে পাওয়া প্রত্নতত্ত্বগুলোর একটি অসাধারণ সংগ্রহশালা। 10 মহাস্থানগড়। বাংলাদেশের এই প্রাচীনতম শহরের প্রত্নতাত্ত্বিক স্থানটি বগুড়া জেলার শিবগঞ্জ উপজেলার মহাস্থানগড় নামে পরিচিত। খ্রিস্টপূর্ব 3 শতাব্দীতে গড়ে ওঠা এই প্রাচীন প্রত্নতাত্ত্বিক স্থানটি কুন্ডা রাজ্যের প্রাচীন রাজধানী হিসাবে অপরিসীম ঐতিহাসিক তাৎপর্যপূর্ণ বহন করে। বহু শতাব্দী ধরে মহাস্থানগড় মৌর্য, গুপ্ত এবং পাল সাম্রাজ্যের মতো বিভিন্ন রাজবংশের উত্থান পতন সহ নানান ঐতিহাসিক ঘটনার নীরব সাক্ষী হয়েছে। এখানে প্রাচীন দুর্গ, মন্দির ও আবাসিক এলাকা সহ বিস্ময়কর সব ধ্বংসাবশেষ রয়েছে। বর্তমানে এটি একটি জনপ্রিয় পর্যটন গন্তব্য, যা এই অঞ্চলের সমৃদ্ধ ইতিহাস অন্বেষণে আগ্রহী দর্শনার্থীদের আকর্ষণ করে। 11 তাজহাট জমিদার বাড়ি। রংপুরের উপকণ্ঠ তাজহাটে অবস্থিত বাংলাদেশের এই ঐতিহাসিক প্রাসাদের আরেক নাম তাজহাট জমিদার বাড়ি। এই শ্বেত শুভ্র মনোরমের প্রাসাদটি গোড়াপত্তন হয়েছিল বিংশ শতাব্দীর ব্রিটিশ উপনিবেশের সময়। প্রতিষ্ঠাতা এই অঞ্চলের তৎকালীন বিশিষ্ট জমিদার মহারাজা কুমার গোপাল লাল রায়। প্রাসাদটির স্থাপত্য বৈশিষ্ট্যে ইউরোপীয় এবং মুঘল কায়দায় এক চমৎকার সংমিশ্রণ রয়েছে। বর্তমানে তাজহাট প্রাসাদটি একটি জাদুঘর হিসাবে রয়েছে, যেখানে সংরক্ষিত আছে বিভিন্ন শিল্পকর্ম, প্রাচীন আসবাবপত্র এবং হস্তশিল্প। 12 ছোট সোনা মসজিদ। এই চিত্তকর্ষক স্থাপনাটি নির্মিত হয়েছিল বাংলার সুলতান আলাউদ্দিন হোসেন শাহের শাসনামলে 1493 থেকে 1519 সালের মধ্যে। চাপাই নবাবগঞ্জ জেলায় অবস্থিত এই মসজিদটি বাংলাদেশের একটি স্থাপত্য রত্ন। এতে রয়েছে বাংলা এবং তুর্কি স্থাপত্য শৈলীর এক আশ্চর্য সংমিশ্রণ। নিদেন পক্ষে এর জটিল পোড়ামাটির অলঙ্করণ, সূক্ষ্ম মিহভাব এবং অনন্য ইটের নকশা তারই চিহ্ন বহন করে। 13 কান্তজির মন্দির। দিনাজপুর জেলায় অবস্থিত এই মহান্বিত পোড়ামাটির মন্দিরটির আরও একটি নাম হয়েছে, তা হল কান্তনগর মন্দির। 18 শতকের শেষের দিকে তৎকালীন স্থানীয় শাসক মহারাজা প্রাণনাথের ভিত্তিপ্রস্তর স্থাপন করেন। মন্দিরটির সম্পূর্ণ নির্মাণ কাজটি সম্পন্ন হয় 1722 সালে তার পুত্র মহারাজা নামনাথের শাসনামলে। মন্দিরটি তার জটিল পোড়ামাটির জন্য বিখ্যাত। 14 বাঘা মসজিদ। রাজশাহীর বাঘা শহরটি আয়তন অনেক ছোট হলেও এর প্রাণকেন্দ্রে অবস্থিত এই মসজিদটি ইতিহাসের এক বিরাট স্থান দখল করে আছে। 1523 খ্রিস্টাব্দে হুইসেন শাহী বংশের একজন শাসক সুলতান নুসরত শাহের শাসন আমলে এটি নির্মিত হয়। মসজিদটি তার জটিল ফুল ও জ্যামিতিক নকশা মিশ্রিত চিত্তাকর্ষক পোড়ামাটির অলঙ্করণের জন্য সুপরিচিত। 500 বছরেরও বেশি পুরনো হওয়া সত্ত্বেও শত শত চড়াই উদরাই পেরিয়েও মসজিদটি এখনও অটুট অবস্থায় রয়েছে। শুধু দর্শনার্থীরাই নয়, প্রার্থনার জন্য আগত স্থানীয় মুসলমানেরাও এর আঙিনা, প্রার্থনা হল এবং সুন্দর খিলানযুক্ত প্রবেশদ্বারগুলো প্রায় ঘুরে দেখেন। 15 পুঠিয়া মন্দির কমপ্লেক্স। রাজশাহী পুঠিয়া উপজেলায় অবস্থিত এই বিশাল মন্দির কমপ্লেক্সটি পুরনো হিন্দু মন্দিরগুলোর স্থাপত্য শৈলীকে পরিবেশন করে। পোড়ামাটিতে তৈরি মন্দিরগুলোতে ছিল বহুমুখী শৈলী ও জোর বাংলা স্থাপত্যের সমন্বয়ের বৈচিত্র্যপূর্ণ নকশা। এর ভিত্তিপ্রস্তর স্থাপিত হয় 16 শতকের প্রথম দিকে, যা পরবর্তীতে পরিপূর্ণভাবে গড়ে উঠতে কয়েক শতাব্দী লেগে যায়। এর নির্মাণ কাজ প্রাথমিকভাবে সম্পন্ন করেছিলেন পুঠিয়া রাজ পরিবার, যারা তৎকালীন সময়ে শিল্প ও সংস্কৃতির পৃষ্ঠপোষক ছিলেন।
ভিডিও যদি ভালো লাগে তাহলে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন। আপনার মূল্যবান সময় আমাকে দেওয়ার জন্য অসংখ্য ধন্যবাদ। দেখা হবে আবার পরের কোনো ভিডিওতে। ততক্ষণ সবাই সুরক্ষিত থাকবেন, ভালো থাকবেন।